আজও পুকুর থেকে উদ্ধার বেশ কিছু ব্যালট বাক্স। বাসন্তীর জ্যোতিষপুর পঞ্চায়েতের ঘটনা, পঞ্চায়েত ভোটে গণতন্ত্রের এক বিচিত্র রূপ দেখা গেল, যেখানে ভোটাররা লাইনে দাঁড়িয়ে কোথাও কোথাও ব্যালট বক্স উধাও, কোথাও ব্যালট পেপার পুড়িয়ে ফেলা হচ্ছে এবং কোথাও ব্যালট ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে একেবারে জলে। তৃণমূলের তরফে কি বক্তব্য আপনাদের শোনা? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের চেলারা, বামফ্রন্টের চেলা চামুন্ডরা, যারা বাংলায় যাদের কথা বলা হয় হারমাদ, আর সেই সঙ্গে আইএসএফ যুক্ত হয়ে এই এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছে, ব্যালট বক্স চুরি করেছে। তৃণমূল কংগ্রেস কর্মীরা হিত সেই লুণ্ঠনকৃত ব্যালট বক্স উদ্ধার করেছে পুকুর থেকে, প্রশাসনের কাছে তুলে দিয়েছে। আগামীকাল এখানে আবার রিপোলের ব্যবস্থার জন্য আমরা দাবি করেছি প্রশাসনের কাছে, এই হারমাদ বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আজ আবেদন করেছি। আরএসপির পাল্টা কি অভিযোগ আপনাদের শোনাব। সন্ধ্যাবেলার ঘটনার কথা তোমরা বলছো, কিন্তু কালকে সারা দিন ধরে রাধারানীপুরে কতবার গোলমাল হয়েছে আর কতবার আমরা মেসেজ পাঠিয়েছি পুলিশকে, বিডিওকে, প্রশাসনকে, ওখানকার যারা অবজারভার তাদেরকে আমরা অনুরোধ করেছি যে ইমিডিয়েট পুলিশ পাঠান, ইমিডিয়েট পুলিশ পাঠান। একটি পুলিশ সেখানে যায়নি। সুতরাং সন্ধ্যাবেলা যখন ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বুথে বাক্স যখন জোর করে ওরা ছাপ্পা মেরে বাক্স গুটিয়ে চলে আসছিল, পাবলিক বাধা দিয়েছে, এতে আরএসপি দায়ী নয়। পাবলিক এক, দুই হচ্ছে স্পষ্টতভাবে সারা বাসন্তীতে টিএমসি দুটো ভাগে বিভক্ত, এই ইলেকশনে তাদের একটা খুন হয়েছে ভাওনখালিতে, সুতরাং এর মধ্যেও তৃণমূলের একটা গ্রুপ জড়িত, তারাই সমস্ত কাজ করেছে।